22 সেপ্টেম্বর যে ইবালিকে অবসায়ন করার জন্য যে মামলাটা দায়ের করেছিলাম আজকে সেটা পরবর্তী তারিখ ছিল। আজকে মামনা হাইকোর্ট ডিভিশন একটা ডাইরেকশন দেয় দ্য রেজিস্টার ফর জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মকে, যাতে তারা আগামী মাসে 11 তারিখে তারা যেন ইবালির সকল নথি নিয়ে কোর্টে উপস্থাপন করে। আজকে আমাদের এই মামলাটাতে কনজিউমার রাইট অ্যাসোসিয়েশন অধিদপ্তর থেকে তার আইনজীবী উপস্থিত ছিলেন, এছাড়াও উপস্থিত ছিলেন হচ্ছে গিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের আইনজীবী আর হচ্ছে গিয়ে রেজিস্টার ফর জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মের আইনজীবী। দ্য রেজিস্টার ফর জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্ম তাকে ডাইরেকশন দিয়েছে যাতে আগামী মাসে 11 তারিখে তারা যেন ইভ্যালের সকল নথি কোর্টে উপস্থাপন করে। বিচারে নিয়ে আদালতে কেন আসছিলেন বা কে আসছিলেন? আমি ফাইল করেছিলাম আমার ক্লায়েন্টের পক্ষে ইভ্যালিকে অবসায়ন করার জন্য, কারণ ইভ্যালি আমার ক্লায়েন্টের প্রোডাক্ট টাকা দুইটার একটাও দিতে পারছিল না।